গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। রান্নাদি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে 7টা, আমি এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো তোমরা ভিডিও শুরুতেই দেখলে মা বাবুকে আদর করছে। আসলে মা চলে গেছে, তোমাদেরকে আগেই বলেছিলাম মা মাত্র 4 দিনের জন্য বাড়িতে এসেছে। তো খুবই কম সময়ের জন্য এবারে বাড়িতে এসেছিলেন। তো যাই হোক, মায়ের সময় হয়ে গেছে, মা চলে গেছে, আবারও আমি একা হয়ে গেছি। মানে এই কদিন মা ছিল আমার খুবই সুবিধা হচ্ছিল, মা বাবুকে নিয়ে থাকতো সারাদিন, আমার সব কাজগুলো সারতে সুবিধা হতো। মানে কি বলো তো, কথাই আছে না, ঘোড়া দেখলে খড়া হয়ে যায়, ঠিক সেম জিনিস আমার ক্ষেত্রেও হয়েছিল। মানে মা যেহেতু বাবু সব কাজ করতো, তো আমি বাবুর কাজে একটু ফাঁকি মারতাম, তো সেই সুযোগটা আর পাচ্ছি না, তো আমার একটু অসুবিধা হচ্ছে। তো আবার দু একদিন এই অসুবিধাটা হবে, দু একদিন যাওয়ার পর ঠিক অসুবিধাটা কাটিয়ে উঠবো আমি। বাবু ঘুমাচ্ছিলো, সেই জন্য আমি তাড়াহুড়ো করে কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু জামা কাপড়গুলো ধুতে ধুতে বাবু উঠে পড়েছে। তো তার বাবা নিয়ে বসে আছে, আমি নিজে গিয়ে বাবুকে ফ্রেশ ট্রেশ করে খাইয়ে দেবো। তারপর আমি স্নান টান সেরে ঠাকুর পূজারে করে টিফিন টিফিন করে এখন আমি রান্নাঘরে এসেছি, রান্না করছি। তো আমি এখানে রান্না চাপিয়ে দিয়েছি, আর ওদিকে বাবু একটু কাঁদছিলো ঘুমাবার জন্য, তো বাবুকে আগে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো বাবু যতক্ষণ ঘুমাবে তার মধ্যে চেষ্টা করবো বাকি রান্নাগুলো সেরে নেওয়ার। এখানে আমি আগে মাছের ঝালটা করে নিচ্ছি। তো এর মধ্যে আমি কি বেশি কিছু দিইনি, পেঁয়াজ টমেটো দিয়ে মাছের ঝালটা হচ্ছে, একটু গ্রেভি থাকবে সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। যেহেতু বাবু ঘুমাচ্ছে সেই জন্য আমি আগে তরকারিগুলো করে নিচ্ছি, কারণ ভাতটা চাপিয়ে দেওয়ার পরও ও যদি উঠে পড়ে তখন আমি তবু ওকে নিয়ে মানে ওর কাজগুলো করতে পারবো, ওকে স্নানটা করাতে পারবো ভাত চাপিয়ে দিয়ে, কিন্তু তরকারি চাপিয়ে দেওয়া আর হবে না, সেই জন্য তরকারিগুলো আগে করে নেওয়ার চেষ্টা করছি। আর এদিকে আমার রান্না শেষ হয়নি, তার আগে বাবু উঠে পড়েছে। তো মাছের ঝাল আমার হয়ে গেছে, তো আমি এখানে আলু পটলের তরকারিটা চাপিয়েছি আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর ওকে খাইয়ে দিচ্ছি, কারণ ও তখন 9টা বাজে ওকে খাইয়েছিলাম, তো এখন 12টা বেজে গেছে, ওর খিদে পেয়ে গেছে, অনেকখানি হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম আমার রান্না হতেও যেহেতু এখন অনেকটা বাকি আছে, তো আরও দেরি হয়ে যাবে, ওর আরও খিদে পেয়ে যাবে, ও কাঁদবে। তো সেই জন্য ভাবলাম ওকে রান্না করতে করতে আগে খাইয়ে দিই, এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে আর ওর খাওয়াও হয়ে যাবে, তারপর ওকে স্নানটা করিয়ে দেবো। আলু পটলের তরকারিটা প্রায় হয়ে এসছে আর ভাতটাও হয়ে এসছে, আর একটু বাকি আছে, আর বাবুরও খেতে বাকি আছে, কারণ বাবু এমনিতে অনেকটা ধীরে ধীরে খায়, তো ওর একটু সময় লাগবে। আর কী বলো তো, বাচ্চারা এমনিতে একটু সময় দিয়েই খায়, ওদেরকে একটু সময় দিতে হয়, কারণ বেশি তাড়াহুড়ো করলে জোর করলে ওরা হয়তো আর খাবেই না, সেই জন্য আমি ওই জন্য আরও ধীরে ধীরে ওকে খাওয়াই, মানে তাড়াহুড়ো করি না, ও যতটা সময় নেয় সেই রকম সময় দিয়েই ওকে আমি খাওয়াই। এই জন্য আমার কাজেরও অনেক দেরি হয়ে যায়, কিন্তু কী করবো বলো, আগে তো বাচ্চাটাকে দেখতে হবে তারপর বা কী কাজ। তো যাই হোক, ওর খাওয়া হলে তারপর আমি ওকে স্নান করাবো। তো আজকে বাবুকে খাওয়াচ্ছি খিচুড়ি আর ডিম সিদ্ধ। তোমাদেরকে আগেও ভিডিওতে বলেছি যে বাবুকে আমি রোজ দুপুরে এক খাবার দিই না, কোনো দিন খিচুড়ি দিই, কোনো দিন ভাত, আবার ভাতের মধ্যে তরকারিটা আলাদা আলাদা থাকে, তো সেই রকম আজকে খিচুড়ি করেছি ওর জন্যে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, বাবু খাওয়া হয়ে গেছে, তো ওকে স্নান টান করিয়ে রেডি করে দিয়েছি। রেডি করে দেওয়ার পর বাবু দেখো দুলো মারছে, স্নান টান করার পর বাবু খেলার ইচ্ছা হয়েছে, তো ওই গাড়িটা নিয়ে খেলছে, আর এখানে ওই পাখাটার জন্য গাড়িটা আটকে গেছে, যাচ্ছে না ওদিকে, তো সেই কারণে ও রেগে যাচ্ছে বারবার, খেলতে যাচ্ছে না। তো গাড়িটা শেষ পর্যন্ত যাচ্ছে না বলে গাড়িটা ছেড়ে দিয়ে নিজেই চলে গেছিলো, তো আমি লাস্টে পাখাটা সরিয়ে দিয়ে গাড়িটা ওর কাছে দিয়ে দিয়েছি, কিন্তু নো ওই সেন্টের বোতলটা নিয়ে এখন মেতে গেছে, ও এটা নিয়েই খেলছে এখন। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা অল করে আমার পাশে থেকো। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা। আসুন।